সংক্রমণের জন্য বহুদিন পর্যন্ত বিদেশ গমন বা ভ্রমণের কোনো উপায় ছিল না। এখনও সংক্রমণের জের কাটেনি, কিন্তু এই সময়ে প্রধানমন্ত্রী, আমাদের দেশের প্রধানমন্ত্রী চলেছেন বাংলাদেশে। কেন হঠাৎ এই সময়ে বাংলাদেশ সফরে যাওয়ার এত প্রয়োজন পড়ল কেন? এর পেছনে আনুষ্ঠানিক কারণটা কি? এর পেছনে আনুষ্ঠানিক কারণটা হলো বাংলাদেশের স্বাধীনতার সুবর্ণ জয়ন্তী এবং সরকার ঘোষিত মুজিব বর্ষ উপলক্ষে ভারতবর্ষের প্রধানমন্ত্রী চলেছেন বাংলাদেশ সফরে। কিন্তু তারই সঙ্গে বাংলাদেশে গিয়ে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এমন একটি জায়গায় প্রণাম জানাতে চলেছেন যার প্রভাব পড়বে পশ্চিমবঙ্গের রাজনীতিতে, পশ্চিমবঙ্গের নির্বাচনে। এখন প্রশ্ন উঠতেই পারে যে কোনটাতে তিনি বেশি উৎসাহী, বাংলাদেশের প্রতি সৌহার্দ্য জ্ঞাপনে, নাকি বহুদিনের আকাঙ্ক্ষিত শ্যামাপ্রসাদের জন্মভূমি পশ্চিমবঙ্গের বুকে ক্ষমতা দখলে। আসলে এক ঢিলে দুটো পাখি মারার চেষ্টা, এটাই একটা প্রয়াস। যদি একুল ওকুল দুকুলই ঠিক রাখা যায় তাহলে তো সোনায় সোহাগা। কিন্তু এই পর্বের আলোচনার শুরুতেই আমি এমন একটি কথা বলতে চলেছি যেটা আমার জন্য একেবারেই প্রীতিকর নয় এবং যারা শুনছেন তাদের জন্যও মোটেই শ্রুতিমধুর হবে না, কিন্তু এটা বলা দরকার। তার কারণ এই কথাটা না বললে এই পর্বের অনেক বক্তব্যই ঠিকঠাক মানুষের সামনে তুলে ধরা যাবে না। কথাটা হলো ভারতবর্ষে এবং বাংলাদেশে সংখ্যালঘুদের উপরে অত্যাচার হয়, আঘাত আসে। এবার এটা শুনে হাউমাউ খাও করার আগেই বলা উচিত যে সমস্ত দেশেই সংখ্যালঘুদের উপরে আঘাত আসে। যেমন দেখুন আমেরিকা, আমেরিকাতে কিছুদিন আগে কৃষ্ণাঙ্গ মানুষদের উপরে অত্যাচারের সীমা ছাড়িয়ে যাওয়ায় সেখানে ব্ল্যাক লাইভস ম্যাটার আন্দোলন হয়। যে কোনো জায়গায়, যে কোনো দেশে সংখ্যালঘুদের উপরে যদি আঘাত আসে, তাদের উপর যদি অত্যাচার হয়, তাহলে সেটি অত্যন্ত ঘৃণ্য একটি অপরাধ এবং সেখানকার সরকারের উচিত তার বিরুদ্ধে কঠোর পদক্ষেপ গ্রহণ করা। কিন্তু ভারত এবং বাংলাদেশে এক্ষেত্রে অন্যই খেলা চলে। ভারত এবং বাংলাদেশে সরকার চুপ করে বসে থাকে আর একাংশ মানুষজন তর্কে তর্জায় মেতে ওঠেন। বাংলাদেশের একাংশ মানুষজন ভারতবর্ষের বাব্যাপান্ত করেন এই বলে যে ভারতবর্ষে মুসলিমদের উপর অত্যাচার করা হয়। আবার ভারতবর্ষেরও একাংশ মানুষ চিৎকার চেঁচামেচি করতে শুরু করেন এই বলে যে বাংলাদেশে হিন্দুদের উপরে অত্যাচার করা হয়। এই নিয়ে তারা ঝগড়ায় মেতে থাকেন, এই নিয়ে তারা একে অপরের সঙ্গে তর্কে মেতে থাকেন এবং তাদের বিরুদ্ধ কোনো যুক্তি যদি সামনে রাখা হয়, তাদের মতের সঙ্গে মিলছে না এমন কোনো মত যদি সামনে রাখা হয়, সঙ্গে সঙ্গে তারা সেই মানুষগুলিকে, যাদের মত মিলছে না তাদের সঙ্গে, তাদেরকে অন্য দেশে পাঠিয়ে দেওয়ার ক্ষেত্রে অত্যন্ত তৎপর হয়ে পড়েন। আসলে বিষয়টা হচ্ছে এরা বিষয়গুলোকে হিন্দু মুসলিম তর্জায় তর্কে নিয়ে যেতে খুব ভালোবাসেন আর সরকার এটাই চায়। এই একাংশ মানুষের মাথায় এইটা ঢোকে না যে জাতি, ধর্ম, বর্ণ এগুলোর ভিত্তিতে যদি কোনো মানুষের ওপরে, কোনো সম্প্রদায়ের ওপরে অত্যাচার করা হয়, তাদের উপরে আঘাত করা হয়, তাহলে সেটা অত্যন্ত ঘৃণ্য একটা অপরাধ এবং অন্য দেশে কি হচ্ছে সেইটা বলে নিজের দেশের মধ্যে হওয়া ভুলগুলোকে আটকানো যায় না, ঠিক করা যায় না বা জাস্টিফাই করা যায় না। আর এই ধরনের ঝগড়ায় যখন তারা মেতে থাকেন, একে অপরের দিকে আঙুল তুলতে যখন তারা ব্যস্ত থাকেন, একে অপরের সঙ্গে তর্ক করতে যখন তারা ব্যস্ত থাকেন, সরকার কিন্তু এইটাই চান। কারণ মানুষ যখন এই ধরনের তর্ক বা ঝগড়ায় ব্যস্ত থাকেন, তখন আসল যে সমস্যাগুলো, বড় বড় যে সমস্যাগুলো, সেইগুলোর দিকে তাকানো থেকে তারা বিরত থাকে। ভারতবর্ষের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী কোন সময় বাংলাদেশে যাচ্ছেন সেটা বোঝানোর জন্য কয়েকটা ঘটনার কথা উল্লেখ করা দরকার। কিছুদিন আগেই বাংলাদেশে একটি অত্যন্ত দুর্ভাগ্যজনক ঘটনা ঘটে। বাংলাদেশের সুনামগঞ্জের শাল্লার একটি গ্রামে সংখ্যালঘুদের ওপরে হামলার একটি ঘটনা ঘটে এবং সেখানে প্রথম আলো সংবাদপত্রের একটি প্রতিবেদন অনুযায়ী এটাও সামনে আসে যে এই হামলা হতে পারে আজ পেয়ে গ্রামবাসীরা পুলিশকে আগে থেকেই জানিয়েছিলেন, কিন্তু পুলিশ তাদেরকে আশ্বাস দিয়েছিলেন যে এরকম কোনো হামলা হবে না। কিন্তু তার পরের দিনই নোয়া গ্রামে সংখ্যালঘুদের বাড়ি এবং মন্দিরের ওপরে হামলা হয়, ভাঙচুর হয় এবং লুটপাটও চলে। এই হামলায় আক্রান্ত বেশ কিছু ব্যক্তি বলছেন যে স্থানীয় প্রশাসনের যে কর্মকর্তারা রয়েছেন তাঁরা এবং পুলিশ যদি আরেকটু আন্তরিক হতেন তাহলে এই হামলা প্রতিরোধ করা যেত। আর পুলিশ বলছেন বিক্ষোভকারীরা কথা দিয়েছিলেন যে তারা এই ধরনের কোনো হামলা চালাবেন না। এই ঘটনা ঘটে যাওয়ার পরে পুলিশ তৎপর হয় এবং তারা জরুরি পদক্ষেপ নেয় এবং এরপরে গোটা বাংলাদেশ জুড়ে এই ঘটনার তীব্র নিন্দা শুরু হয়ে যায়। এই ঘটনায় যে সংগঠনের নাম উঠে আসছে সেটি হলো হেফাজতে ইসলাম। হেফাজতে ইসলাম বাংলাদেশ একটি কওমি মাদ্রাসা ভিত্তিক অরাজনৈতিক সংগঠন যার শুরু 2010 সালের 19শে জানুয়ারি চট্টগ্রাম থেকে। এই হেফাজতে ইসলাম বাংলাদেশ কিছুদিন আগেই নরেন্দ্র মোদীর বাংলাদেশে আসা বাতিল করার ডাক দিয়েছে। তাদের বক্তব্য, এমন কোনো মানুষকে বাংলাদেশে নিয়ে আসা উচিত নয় যাকে বাংলাদেশের মানুষ চায় না,
বা যার আগমন বাংলাদেশের মানুষকে আহত করবে, কারণ নরেন্দ্র মোদী মুসলিম বিদ্বেষী হিসেবে গোটা বিশ্বে পরিচিত। এবার আমরা যদি ডান দিক থেকে বাম দিকে আসি, বাংলাদেশের বহু বাম সংগঠনগুলিও সাংঘাতিক খুশি নয় নরেন্দ্র মোদীর এই আগমনের খবরে। তাদের বক্তব্য, সীমান্তে হত্যা, তিস্তা ফেনী নদীর জলবন্টন সহ আরও নানান রকম ইস্যুতে ভারত বাংলাদেশের সঙ্গে বন্ধুসুলভ আচরণ করেনি। আর এইসব যখন চলছে, তারই মাঝখানে বাংলাদেশ নারী অধিকার পরিষদের এক নেত্রী ফাতেমা তাসনিম এমন একটি কথা বলে দিয়েছেন টুক করে, যেটি হয়তো অনেক বাংলাদেশি হৃদয়ে রয়েছে। তিনি বলেন, মোদি বাংলাদেশে আসছেন ভালো কথা, কিন্তু বাংলাদেশের জনগণের যে দাবি সেগুলি তাদেরকে মানতে হবে। ভারতবর্ষের সঙ্গে বাংলাদেশের একটি আত্মিক সম্পর্ক রয়েছে, সেটা ভৌগোলিক কারণেই হোক বা মুক্তিযুদ্ধের সময় ভারত বাংলাদেশকে সাহায্য করেছে সেটা অস্বীকার করার কোনো জায়গা নেই, সেটার জন্য আমরা কৃতজ্ঞ। কিন্তু 50 বছর ধরে কৃতজ্ঞতা প্রকাশ করতে করতে আজ আমরা নিঃস্ব হয়ে গেছি, আমাদের কাছে আর কৃতজ্ঞতা পড়ে নেই। ভারতবর্ষে কয়েকদিন যাবত একটা প্রবণতা খুব বেশি দেখা যাচ্ছে, আর সেটা এই সিএএনআরসিকে নিয়েই বিশেষ করে আরও বেড়েছে। আর সেটা হচ্ছে, বাংলাদেশকে দুটো কথা শুনিয়ে দাও, অপমান করে দাও। আমাদের দেশের স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ কিছুদিন আগে বলেছিলেন যে আমাদের দেশে যে সমস্ত বহিরাগতরা রয়েছেন যারা বাংলাদেশি, তারা ঘুণের মতো, তাদেরকে ছুঁড়ে ফেলে দেওয়া উচিত। এবং আমাদের শাসক দলের নেতানেত্রীরা এই যুক্তিটা মানুষের সামনে রাখতে খুব ভালোবাসেন যে বাংলাদেশ আসলে খুব গরিব একটা দেশ, তাই সেখানকার মানুষজন পালিয়ে পালিয়ে আমাদের দেশে চলে আসে। যুক্তির ধোপে টিকবে না, কিন্তু তাও পাবলিক খায়। এবার এইখানে মজার বিষয়টা দেখুন, বাংলাদেশের একাংশ মানুষজন চিৎকার করে গলা ফাটিয়ে দিচ্ছেন যে ভারতবর্ষে মুসলিমদের উপরে অত্যাচার করা হয়। ভারতবর্ষের একাংশ মানুষ চিৎকার করে গলা ফাটিয়ে দিচ্ছেন যে বাংলাদেশে হিন্দুদের উপরে অত্যাচার করা হয়। কিন্তু দুই দেশের সরকার এখানে কি করছে? তাদের কিন্তু কোনো বিকার নেই, তাদের বক্তব্য এগুলি দুটি দেশের অভ্যন্তরীণ বিষয়। এবার এইখানে দেখুন, আসলে যেগুলি বড় সমস্যা, জল বন্টনের সমস্যা বা সীমান্ত হত্যা, যেগুলো বড় বড় সমস্যা, সিএএনআরসি যেগুলো বড় বড় ইস্যু, যেগুলো নিয়ে দুই দেশের সরকারের মধ্যে কথা হওয়া উচিত, সেইগুলোকে কিন্তু তারা বছরের পর বছর ফেলে রেখেছে। এবং তাদের যুক্তি হলো, এইগুলো দুই দেশের অভ্যন্তরীণ বিষয়, এই নিয়ে তারা কিছুই করছে না। তাহলে ব্যাপারটা কি দাঁড়ালো? ব্যাপারটা এই যে, সঠিক বা বেঠিক যে কারণেই আপনি গলা ফাটান না কেন, তাতে খুব একটা কোনো লাভ এই মুহূর্তে চোখে পড়ছে না। এইবারে আসি প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর কথায়। কিছুদিন আগেই ভারত সরকার বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে গান্ধী শান্তি পুরস্কারে ভূষিত করে এবং এখন নরেন্দ্র মোদী চলেছেন বাংলাদেশ সফরে। বাংলাদেশে 26 তারিখ পৌঁছে তার পরের দিনই হেলিকপ্টারে করে তিনি পৌঁছে যাবেন গোপালগঞ্জের টুঙ্গিপাড়ায়। সেখানে শেখ মুজিবুর রহমানের সমাধিসৌধে তিনি শ্রদ্ধা জানাবেন এবং তারপরেই 27 তারিখ, অর্থাৎ যেদিন পশ্চিমবঙ্গে নির্বাচনের প্রথম দফা, সেই দিন তিনি উপস্থিত থাকবেন মতুয়া ধর্মের প্রবর্তক হরিদাস ঠাকুরের জন্মস্থান বাংলাদেশের ওরাকান্দিতে। এবার যেহেতু নরেন্দ্র মোদীর আশা নিয়ে বাংলাদেশে এত সমস্যা চলছে, এত ঝামেলা চলছে, তাই বাংলাদেশের সরকার জানিয়েছিল যে নরেন্দ্র মোদীর মতো এত গুরুত্বপূর্ণ একজন অতিথিকে নিয়ে যাওয়ার সুযোগ্য পরিকাঠামো তাদের কাছে নেই, তাই ওরাকান্দি সূচি থেকে বাদ রাখা হোক। কিন্তু বিদেশ মন্ত্রকের জোরাজুরির ফলেই এটা হচ্ছে এবং সেদিন নরেন্দ্র মোদীর সঙ্গে উপস্থিত থাকতে পারেন বনগাঁর সাংসদ এবং মতুয়া ঠাকুরবাড়ির উত্তরাধিকারী শান্তনু ঠাকুর। জানি আপনাদেরকে আলাদা করে মনে করিয়ে দেওয়ার দরকার নেই যে পশ্চিমবঙ্গে প্রায় 250 কোটি মতুয়া সম্প্রদায়ের মানুষজন বসবাস করেন এবং তারা পশ্চিমবঙ্গের 50টিরও বেশি বিধানসভা আসনের ফলাফলকে ডিরেক্টলি কন্ট্রোল করতে পারেন। এই প্রথম বোধহয় দেখা যাবে যে ভারতবর্ষের একজন নেতা, বিশেষ করে আরও ঠিক করে বললে ভারতবর্ষের প্রধানমন্ত্রী, বিদেশের মাটিতে দাঁড়িয়ে ভারতবর্ষের একটি রাজ্যে নিজের ভোট ব্যাঙ্ককে শক্ত করার প্রয়াস করবেন। অবশ্য তাতে তিনি সফল হবেন কি হবেন না সেটা জানা যাবে 2রা মে। তবে বিজেপি নেতৃত্ব মনে করছে যে পশ্চিমবঙ্গের নির্বাচনের এই শুরুতে ভারতবর্ষের প্রথম প্রধানমন্ত্রী হিসেবে নরেন্দ্র মোদীর এই ওরাকান্দি সফর পশ্চিমবঙ্গের মতুয়া সম্প্রদায়ের ভোট টানার জন্য একেবারে মাস্টার স্ট্রোক হবে। তবে এই প্রশ্নও তুলছে বেশ কিছু সমাজসেবী সংস্থা যে নরেন্দ্র মোদী যদি পশ্চিমবঙ্গের এই মতুয়াদের মন জয় করার জন্য বাংলাদেশে গিয়ে ওরাকান্দিতে যান, তিনি যদি এই কর্মসূচি গ্রহণ করেন, তারপর তিনি চলে আসার পরে বাংলাদেশে যে মতুয়া সম্প্রদায়ের মানুষরা রয়েছেন যারা সেখানে সংখ্যালঘু, তাদের ওপর যদি কোনো আক্রমণ হয় বা তারা যদি কোনো আক্রোশের শিকার হন, তাহলে সেই দায় কে নেবে? বাংলাদেশ সরকার, কারণ তারা বাংলাদেশের নাগরিক, নাকি ভারত সরকার, কারণ ভারতবর্ষের একটি রাজ্যের ভোট ব্যাংকের রাজনীতির জন্য তাদেরকে ব্যবহার করা হয়েছে? একটু জোরে নিঃশ্বাস নিন, চারিদিকে একটু তাকান। এই দুটো দেশের মধ্যে এবং এই দুটো দেশের পৃথকভাবে ইতিহাসটা অনেক বড়, কিন্তু তার থেকেও বড় এই দুটো দেশের মানুষকে যেভাবে বারবার রাজনীতির জন্য ব্যবহার করা হয়েছে সেই খেলাটা।
বারবার এই দুটো দেশের মানুষকে একে অপরের দিকে ধাক্কা মেরে দেওয়া হয় এবং বলা হয় যাও তোমরা লড়ে নাও, আমাদেরকে বেশি প্রশ্ন করতে এসো না, কারণ দেখছো না গণতন্ত্র চলছে। আমাদের আজকের এই পর্ব সম্পর্কে আপনাদের মতামত কমেন্টের মাধ্যমে আমাদেরকে অবশ্যই জানাবেন। পরের দিন দেখা হবে অন্য একটি বিষয় নিয়ে আলোচনায়। ভালো থাকবেন।